নমস্কার, শিক্ষায় আপনাদের স্বাগত। আজকে আমরা অ্যালজেব্রার পার্ট টুটা দেখব। এখানে আমরা পাঁচটা বিষয় নিয়ে বা পাঁচটা শর্টকাট রুলস নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে হচ্ছে রিভার্স কোশ্চেন। আগের দিন আমরা করেছিলাম যে এক্স প্লাস ওয়ান বাই এক্স, এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি পি হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সেটা পি স্কোয়ার মাইনাস টু, এটা আমরা করেছিলাম। কিন্তু যদি আমাকে উল্টো জিনিস দেয়, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার যদি সাত হয় তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স কত? তাহলে সাধারণভাবে আমরা এটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আমায় দিয়ে দিয়েছে, কত দিয়েছে সাত। আমায় বার করতে হবে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স, এটা আমি বার করতে হবে। তাহলে আমি বলতে পারি তো যে এইটা আমার শর্টকাট রুলস অনুযায়ী পি স্কোয়ার মাইনাস টু ইজ ইকুয়াল টু সাত। পি স্কোয়ার মাইনাস টু যদি সাত হয় তাহলে সেখান থেকে পি আরামসে বেরিয়ে যাবে তিন, সেইটাই তো এক্স প্লাস ওয়ান বাই এক্স। মানে আগেরবার আমরা পড়েছিলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি পি হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার কত, এটা হচ্ছে পি স্কোয়ার মাইনাস টু। তাহলে আমায় যদি এটা বলে দেয় তাহলে সেখান থেকে আমি ঘুরিয়ে এটা বার করতে পারবো। এবার ধরুন এক্স প্লাস ওয়ান বাই এক্স না বলে আপনাকে বললো এক্স মাইনাস ওয়ান বাই এক্স, আপনাকে চাইলো আর কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এটা আপনাকে চাইলো। যদি এটা আপনার চায় তাহলে সেটা আমরা বার করতে পারি কীভাবে, পি স্কোয়ার মাইনাস টু এর জায়গায় সেখানে তখন কী হবে পি স্কোয়ার প্লাস টু সমান সাত, তাহলে পি কী হবে রুট ওভার ফাইভ, এবং এটাই হবে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের ভ্যালু। তাহলে আগের সূত্রতে আমরা আবার বলছি, যদি ভিডিওটি না দেখে থাকেন আবার বলছি, এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি পি হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হবে পি স্কোয়ার মাইনাস টু, পি স্কোয়ার মাইনাস টু। আর যদি এক্স মাইনাস ওয়ান বাই এক্স পি হয়, এক্স মাইনাস ওয়ান বাই এক্স যদি পি হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার কী হবে পি স্কোয়ার প্লাস টু। তাহলে আমাকে যদি ঘুরিয়ে অঙ্ক দেয় এইরকম তাহলে আমরা পারবো, এক্স স্কোয়ার ওয়াই ওয়ান বাই এক্স স্কোয়ার যদি সেভেন বলে দেয় তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স কী হবে বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স কী হবে, এটা আমরা আশা করি এবার পারবো। তাহলে এইটা হলো আমার রিভার্স কোশ্চেন, প্রথম যে শর্টকাট। এইবার আমরা যে ফর্মুলাটা শিখব সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন, আর চাইছে হচ্ছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন, বা উল্টোটা হতে পারে। এবার ভালো করে দেখবেন, যদি এখানে প্লাস দেওয়া থাকে তাহলে আপনাকে চাইবে উল্টোটা মাইনাস, আর এটা যদি মাইনাস থাকে তাহলে এখানে ফর্মুলাতে কী হবে মাইনাস, ঠিক আছে। আর যদি আপনাকে প্লাস দেওয়া থাকে, আপনাকে যদি প্লাস দেওয়া থাকে মানে মাইনাস দেওয়া থাকে আর কোশ্চেনে চাইছে প্লাস, তাহলে এখানেও কিন্তু হবে প্লাস, মানে পি স্কোয়ার প্লাস ফোর। আবার বলছি এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন যদি একটা কিছু দেওয়া থাকে আর এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন, এন বলতে ওয়ান টু থ্রি ফোর যা খুশি হতে পারে, তাহলে আপনার ফর্মুলাতে মাইনাস চাইলে এখানে মাইনাস হবে আর প্লাস চাইলে ভেতরে প্লাস হবে। তাহলে একটা অঙ্ক আমরা নিয়ে নিই তাহলে ব্যাপারটা বুঝতে পারবো। ধরুন আপনাকে দিয়েছে এক্স টু দি পাওয়ার ওয়ান জিরো এইট প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ওয়ান জিরো এইট ইজ ইকুয়াল টু বলে দিয়েছে তিন, আপনাকে চেয়েছে এক্স টু দি পাওয়ার ওয়ান জিরো এইট মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ওয়ান জিরো এইট, এটা আপনাকে চেয়েছে। তাহলে আপনি আমাদের ফর্মুলা অনুযায়ী কী আছে পি স্কোয়ার, এটা মাইনাস আছে, তাহলে এটা যদি মাইনাস থাকে তাহলে এখানে কী হবে পি স্কোয়ার মাইনাস ফোর, তাহলে পি স্কোয়ার মাইনাস ফোর যদি হয় তাহলে নাইন মাইনাস ফোর ইজ ইকুয়াল টু রুট ওভার ফাইভ, এটাই অ্যান্সার হবে, বুঝতে পারছেন নিশ্চয়ই। আরেকটা অঙ্ক নেওয়া যাক, ধরুন আপনার এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইজ ইকুয়াল টু সেভেন, এটা দেওয়া আছে, আর আপনাকে চাইছে হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর। বার করবো কী করে, এখানে প্লাস আছে, প্লাস থাকা মানে ভেতরে প্লাস হবে, তার মানে পি স্কোয়ার প্লাস ফোর, পি মানে হচ্ছে উনপঞ্চাশ আর চারে রুট ওভার ফিফটি থ্রি,
বুঝতে পারছেন এতটাই ইজি এই অঙ্কগুলো, এবং এতটাই ইজিভাবে অঙ্কগুলো করা যায় যদি প্রোভাইডেড আপনি এই ফর্মুলাটা জানেন যে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন যদি দেওয়া থাকে, আর এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন যদি চায় তাহলে রুট ওভার পি স্কয়ার মাইনাস ফোরে আরামসে করে দেবো, বা যদি প্লাস দেওয়া থাকে সেক্ষেত্রে মাইনাস দেওয়া থাকবে, প্লাস যদি চায় তাহলে আমার এখানে প্লাস বসিয়ে আগেই এটা বসিয়ে নেবেন, রুট ওভার মানে প্লাস চেয়েছে মানে প্লাস বসবে ভেতরটা, ঠিক আছে। এরপর আমরা শিখব হচ্ছে ভ্যালু মেথড বা ভ্যালু পুট মেথড। এটা অ্যালজেব্রায় খুবই একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, বা এটা দিয়ে অনেকেই অনেক বড় বড় অঙ্ক করে ফেলে। এখানে কি বলেছে, ভ্যালু পুট মেথড মানে হচ্ছে যদি ধরুন এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি দুই দেওয়া থাকে তাহলে এক্স টু দি পাওয়ার 99 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 98 কত হবে। তো এখানে দেখুন আপনি যদি এখানে এটাকে করে দেওয়া যায় যে আপনার বলেছে এক্স প্লাস ওয়ান বাই এক্স, ধরুন এক্সের মান আপনি ওয়ান পুট করলেন, ওয়ান বাই এক্সের মানও ওয়ান, এক্সের মান যদি ওয়ান বাই পুট করেন তাহলে ওয়ান বাই এক্সও ওয়ান, তো দুজনের মধ্যে প্লাস হলে দুই ভ্যালুটা স্যাটিসফাই করছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এক্সের ভ্যালু ওয়ান, তো এক্সের ভ্যালু যদি ওয়ান হয় তাহলে এক্স টু দি পাওয়ার 99 ভ্যালু ওয়ান, ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 98 ভ্যালু ওয়ান, সমান সমান দুই হচ্ছে টোটাল ভ্যালু। তাহলে এইভাবে এই অঙ্কগুলো করা যায়। আমরা আরেকটা অঙ্ক নিয়ে এটাকে বোঝানোর চেষ্টা করছি। ধরুন আপনাকে দিয়েছে এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি দুই বা মাইনাস দুই, ধরুন মাইনাস দুই দেওয়া আছে, তাহলে এক্ষেত্রে আপনি বলতে পারেন এক্সের ভ্যালু মাইনাস ওয়ান, আর এটাও ওয়ান বাই মাইনাস ওয়ান মানে মাইনাস মাইনাস টু স্যাটিসফাই করছে। যদি স্যাটিসফাই করে তাহলে আপনাকে যে কোনো ভ্যালু দেওয়া থাকুক, ধরুন আপনার অঙ্কে দিয়েছে হচ্ছে এক্স টু দি পাওয়ার 98 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 108, তাহলে এখানে মাইনাস ওয়ান আর এখানে মাইনাস ওয়ান, তাহলে কী হবে মাইনাস টু অ্যান্সার হবে। আর ধরুন এখানে কোথাও একটা এটা 98 না দিয়ে 97 দিয়েছে, তাহলে একটা মাইনাস ওয়ান আর একটা, এটা যেহেতু জোর সংখ্যার পাওয়ার তাহলে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান হয়ে জিরো হয়ে যাবে অ্যান্সার, জিরো। তো এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনাকে কীরম অঙ্ক দিচ্ছে বা কীরম পাওয়ার, পজিটিভ যদি পাওয়ার হয় বা যৌগিক বা ইভেন পাওয়ার হলে মাইনাস ওয়ানের ভ্যালু ইভেন পাওয়ারে সবসময় প্লাস ওয়ান হয়ে যাবে, যদি এন ইভেন হয় তাহলে এটা প্লাস ওয়ান হয়ে যাবে, আর যদি এন বিজোড় হয় বা আনইভেন হয় তাহলে সেটা মাইনাস ওয়ান থাকবে। তাহলে এক্ষেত্রে আমরা তিনটে ফর্মুলা ঝটপট দেখে নিলাম, তিনটে ফর্মুলা হয়ে গেল, রিভার্স কোশ্চেন হয়ে গেছে, এক্স টু দি পাওয়ার এন ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন হয়ে গেছে, ভ্যালু পুট মেথড হয়ে গেছে। এবার আমরা যে জায়গাটা আসবো সেটা হচ্ছে একিউবি কিউবের জায়গা। এখানে আমরা শর্টকাটে কী লিখেছি, এখানে আমরা শর্টকাটে লিখেছি হচ্ছে যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার যদি জিরো হয় তাহলে এ কিউ প্লাস বি কিউ জিরো হবে। কেন এ কিউ প্লাস বি কিউ জিরো হবে, আগে ছোটোবেলার কিছু জিনিস মনে করে নিই। এ কিউ প্লাস বি কিউ, এ কিউব প্লাস বি কিউব, এ সূত্র কি, দুটো সূত্র আছে, এখানে যে সূত্রটা কাজে লাগছে সেটা হচ্ছে এ প্লাস বি ইনটু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে যদি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার যদি জিরো হয় তাহলে এ কিউ প্লাস বি কিউ ইজিক্যাল টু জিরোই হবে, কোনো কিছু জিরোর সঙ্গে গুণ হওয়া মানে জিরো হয়ে যাওয়া, তাহলে এ কিউ ইজিক্যাল টু কী হবে মাইনাস বি কিউ, এ কিউ ইজিক্যাল টু মাইনাস বি কিউ হয়ে যাবে। আবার আবার যদি আপনার এ কিউব মাইনাস বি কিউব এর ফর্মুলা কী, এ মাইনাস বি ইনটু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এই ভ্যালুটা যদি জিরো হয়, এই ভ্যালুটা যদি জিরো হয় তাহলে কী হবে এ কিউ ইজিক্যাল টু বি কিউ হবে, কারণ এই ভ্যালুটা এ কিউ মাইনাস বি কিউ সমান জিরো যদি হয় তাহলে বিটা ওদিকে গেলে এ কিউ প্লাস বি কিউ, এটি দাঁড়ায় এ কিউ ইজিক্যাল টু বি কিউ। তাহলে আমরা সেটাই লিখেছি, এখানে আমরা সেটাই লিখেছি, সেই দুটো জিনিসই লিখেছি যে এ স্কোয়ার মাইনাস এ বি যদি জিরো হয় তাহলে এ কিউ ইজিক্যাল টু মাইনাস বি কিউ হবে, আমরা অঙ্ক নেব। আর যদি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু জিরো হয় তাহলে এ কিউ প্লাস বি কিউ হবে, ঠিক আছে। এবার দেখুন এই ছোট্ট জিনিস যেটা হয়তো
আপনি ছোটবেলায় অনেক পড়েছেন, এই ছোট্ট জিনিসটাই যখন অঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য হবে তখন কত বড় বড় অঙ্ক খুব ছোট্টভাবে করা যাবে। দেখা যাক, ধরুন আপনাকে দিয়েছে এ বাই বি প্লাস বি বাই এ ইজ ইকুয়াল টু ওয়ান, আর আপনাকে চেয়েছে এ কিউ প্লাস বি কিউ সমান কত। ঠিক আছে, এবার অঙ্কটাকে আমরা করছি, এই হচ্ছে অঙ্ক। তাহলে আমরা যদি এটাকে দেখি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইজ ইকুয়াল টু জিরো হচ্ছে না? ভালো করে দেখুন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইজ ইকুয়াল টু জিরো হচ্ছে না? যদি এটা হয় তাহলে আমরা কী বলেছিলাম, এ কিউ ইজ ইকুয়াল টু কী হবে, এ কিউ ইজ ইকুয়াল টু মাইনাস বি কিউ। এ কিউ ইজ ইকুয়াল টু যদি মাইনাস বি কিউ হয় তাহলে এটা কি কেটে জিরো হয়ে যাবে না? ঠিক আছে, মানে এতটাই সোজা। আবার আরেকটা অঙ্ক নিচ্ছি, ধরুন এটাই এরম অঙ্ক দিয়েছে এ বাই বি প্লাস বি বাই এ ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান, আপনাকে চেয়েছে এ কিউ মাইনাস বি কিউ। আপনার যদি মানে খুব তাড়াতাড়ি র্যাপিডলি অঙ্ক করার অভ্যাস থাকে তাহলে এটা হবে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি ইজ ইকুয়াল টু জিরো। এটা যদি জিরো হয় তাহলে এ কিউ কী হবে, এ কিউ ইজ ইকুয়াল টু বি কিউ হয়, তাহলে বি কিউ মাইনাস বি কিউ কেটে গিয়ে অঙ্ক জিরো অ্যান্সার। ঠিক আছে, এই হচ্ছে মানে এর অ্যাপ্লিকেশন। এবার আপনি যত করবেন তত আপনার প্র্যাকটিস হবে। ঠিক আছে, তাহলে চার নম্বরটাও আমরা শেষ করলাম, চার নম্বর ফর্মুলা। এইবার যেটা আছে এটা খুবই, এর অ্যাপ্লিকেশন খুব ভাস্ট। বলছে এ প্লাস ওয়ান বাই এ যদি ওয়ান হয় তাহলে এ কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওয়ান, আর এ প্লাস ওয়ান বাই এ যদি মাইনাস ওয়ান হয় তাহলে এ কিউ ইজ ইকুয়াল টু প্লাস ওয়ান। ঠিক আছে, খুবই কাজের এই দুটো ফর্মুলা। দেখুন কত বড় বড় অঙ্ক হবে, অঙ্ক নেওয়া যাক। বলা হচ্ছে অঙ্কে দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ সমান ওয়ান, অঙ্কে চেয়েছে এ টু দি পাওয়ার টুয়েলভ প্লাস এ টু দি পাওয়ার নাইন প্লাস এ কিউব প্লাস এ, ধরুন এর জায়গায় আমরা নিচ্ছি প্লাস টু একটু অন্যরকম করার জন্য। তাহলে আমরা কি বলেছিলাম, এ প্লাস ওয়ান বাই এ যদি ওয়ান হয়, এ প্লাস ওয়ান বাই এ যদি ওয়ান হয় তাহলে এ কিউ ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান। দেখুন এ প্লাস ওয়ান বাই এ যদি ওয়ান হয় তাহলে এ কিউ ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান। তাহলে আমাদের এখানে কী চেয়েছিল, টুয়েলভ, তার মানে টুয়েলভ মানে কি, এ কিউয়ের টু দি পাওয়ার ফোর। তাই যদি টু দি পাওয়ার ফোর হয় তাহলে মাইনাস এর ইভেন পাওয়ার কী হবে, প্লাস হবে। তাহলে এটাকে আপনি বলতে পারেন প্লাস ওয়ান। এ টু দি পাওয়ার নাইন, নাইন কিউবের তিন মানে মাইনাস ওয়ান, এ কিউব তার মানে কি মাইনাস ওয়ান প্লাস টু। তাহলে অ্যান্সার কী হবে, এটা কেটে যাবে প্লাস ওয়ান হবে। এরমভাবে আরামসে করতে পারেন। অথবা আরেকটাও এর মানে আরেকভাবে করা যায় আরও শর্টকাটে, যখনই দেখবেন দুজনের পার্থক্য তিন আছে, দুজনের পার্থক্য তিন আছে সেইটা মিলে হয়ে যাবে জিরো, সেইটা মিলে হয়ে যাবে জিরো। এরকমই ঝট করে একটা অঙ্ক, ধরুন ওই একই রকম অঙ্ক দিয়েছে এ বাই ওয়ান প্লাস এ ইজ ইকুয়াল টু যদি ওয়ান হয় তাহলে আপনাকে চেয়েছে হচ্ছে এ টু দি পাওয়ার টোয়েন্টি ফোর প্লাস এ টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান প্লাস এ টু দি পাওয়ার এইটিন প্লাস এ টু দি পাওয়ার ফিফটিন প্লাস এ টু দি পাওয়ার টুয়েলভ প্লাস এ টু দি পাওয়ার নাইন, এরকম একটা অঙ্ক দিয়েছে প্লাস ধরুন দুই দেওয়া আছে। তাহলে আপনি কী দেখবেন, চব্বিশ একুশ তিনের পার্থক্য ঘচাং, এইটিন পনেরো তিনের পার্থক্য ঘচাং, বারো নয় তিনের পার্থক্য ঘচাং, অ্যান্সার কী হবে দুই হয়ে গেল অঙ্ক। আর আপনি যদি ওরমভাবে করতে চান তো এ কিউ ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান, তাহলে চব্বিশ মানে হচ্ছে প্লাস ওয়ান, এটা মাইনাস ওয়ান কেটে গেল, প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গেল। মানে খুবই তাড়াতাড়ি হিসাব করে আপনি অঙ্কটা করতে পারেন। আমি যদি আরেকটা অঙ্ক নিই এরকম, ধরুন আপনাকে এর জায়গায় এক্স দিল, ব্যাপারটা তো একই, এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি ওয়ান হয় তাহলে আপনাকে দিচ্ছে এ টু দি পাওয়ার টুয়েলভ প্লাস ওয়ান বাই মানে এ নয় সরি এ নয় এক্স এক্স টু দি পাওয়ার টুয়েলভ
প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 27 এটা জিজ্ঞেস করছে কত। তাহলে আমরা কী জানি, এক্স কিউব এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি ওয়ান হয় তাহলে এক্স কিউব সমান মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ানের চার মানে হচ্ছে প্লাস ওয়ান আর এটা মাইনাস তিন, বিজোড় সংখ্যা 3 9 27, তাহলে মাইনাস এটা হবে প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো অ্যান্সার। খুব সহজে অঙ্কটা করতে পারবেন। এইবার আমরা আপনাদের জন্য একটা হোমওয়ার্ক রাখছি, যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি ওয়ান হয় তাহলে এক্স টু দি পাওয়ার 61 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 61 সমান কত, এটা থাকবে আপনাদের হোমওয়ার্ক। আশা করি এবার হোমওয়ার্কটা করবেন, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, দেখা যাক আপনাদের কীরকম বুদ্ধিমত্তা। তাহলে আমরা একবার পিছনের দিকে যাচ্ছি, তাহলে এক্ষেত্রে আমরা কি করলাম, এ প্লাস ওয়ান বাই এ কিউ সমান মাইনাস ওয়ান এভাবে অঙ্ক করলাম। এরকমভাবেই এ প্লাস ওয়ান বাই এ যদি মাইনাস ওয়ান হয় তাহলে কিউ ইজ ইকুয়াল টু প্লাস ওয়ান, এরকম অঙ্ক আসতে পারে, সে অঙ্কগুলো আপনারা করতে পারবেন। ঠিক আছে, আশা করি এই পর্বটা আপনাদের ভালো লাগলো এবং বুঝতে পারলেন। সবচেয়ে বড় কথা হচ্ছে বোঝা যে শর্টকাট মেথড শুধু মুখস্থ করলে হয় না, বুঝতে হয় এবং তার অঙ্ক প্র্যাকটিস করতে হয়। আশা করব যে হোমওয়ার্কটা দেওয়া হয়েছে সেটা কমসে কম ট্রাই করবেন। ধন্যবাদ। আর হ্যাঁ, ডেসক্রিপশন বক্সটাকে চেক করতে ভুলবেন না।